Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah amma ba'd. Shubhyo dini bhaiyo bonara, ajke amra alochona korbo আমরা অনেকেই ওযুর মধ্যে ঘর মাসে করি এবং আমাদের সন্তানদেরকেও এটা শিখিয়ে থাকি কিন্তু কুরআন এবং হাদিসের কোথাও ওযুর মধ্যে ঘর মাসে করার কোনো নিয়ম অথবা নীতি নেই আপনারা কোথাও এই হাদিস পাবেন না তাহলে সেটা আসলো কোথা থেকে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন সাহাবীদের থেকে যারা রাসূল থেকে রিওয়ায়াত করেছেন অনেক হাদিস রয়েছে এমন কিন্তু যেই সাহাবীগুলো বলেছেন যে আমরা রাসূলকে হাকাদা নাহনু রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদু অর্থাৎ সাহাবারা যেভাবে দেখেছেন অর্থাৎ এমন কোন সাহাবী নেই যেই সাহাবী বলেছে যে আমরা রাসূলকে তার ওযুরত অবস্থায় ঘর মাসে করতে দেখেছি এমন কেউ বলেন নাই এমন কেউ বর্ণনা করেন নাই এবং যেই সাহাবীগুলো বলেছেন যে আমরা রাসূলকে ওযু করতে দেখেছি রাসূল তার হাত ধুয়েছে পা ধুয়েছে সম্পূর্ণ ওযুর বর্ণনা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত হাদিসের কোথাও তার ঘর মাসে করেননি এই জন্য ওযুর মধ্যে ঘর মাসে করা যাবে না তবে আমরা সেটা কেন করি এটা হচ্ছে যারা এই উপমহাদেশের মধ্যে আলেম রয়েছে তাদের মতামত হলো এগুলো করেছেন বিভিন্ন পীর বুজুর্গরা তবে এটা করা ভালো কেননা করলে ঘরের মধ্যে যে রগগুলো রয়েছে এগুলো করলে ঘরের রগটা ঠান্ডা থাকে মনের মধ্যে তৃপ্তি আসে তবে এটা করলে ভালো না করলে কোনো গুনাহ নেই তবে কেউ যদি ওযুর মধ্যে ঘর মাসে না করে সেক্ষেত্রে তাদেরকে বলা চলবে না যে আপনি ঘর মাসে করেননি আপনার ওযুই হয়নি এমন যদি বলি তাহলে কিন্তু আমার নিজের আমলের মধ্যে ঘাটতি হতে পারে এবং এর কারণে আল্লাহ তাআলা আমাকেই পাকড়াও করতে পারে এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে প্রিয় দিনী ভাই বোনেরা এই ছিল আপনাদের কাছে আমাদের এই ছোট্ট মেসেজটি আপনারা অবশ্যই বেশি বেশি এই বিষয়গুলো যারা জানে না তাদের কাছে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু